আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ফয়েজ লেকের সামনে এবং নিচে হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। আসলে এই ভিডিওটি বিশেষ একটা মুহূর্তকে স্মরণ করার জন্য নেওয়া, সেটি হচ্ছে 2016 সালে। আপনারা জানেন যে আমাদের এই চট্টগ্রামের আরেকজন কৃতি শিক্ষক জনাব মহিউদ্দিন ওসমানি স্যারের নেতৃত্বে আলোকিত শিক্ষক পরিষদ সাইবার গ্রুপকে নিয়ে একটি পিকনিকের আয়োজন করা হয়, এবং এই আমাদের জানা মতে যে ফেসবুক থেকে ফেস টু ফেস ওটা ছিল একটা সেকেন্ড পদক্ষেপ। প্রথমটা ছিল ঢাকায় সবুজ স্যারের নেতৃত্বে হয়েছিল, এবং পরবর্তীতে মহিউদ্দিন ওসমানি স্যারের হাত ধরে আলোকিত শিক্ষক পরিষদ যে সাইবার গ্রুপটি যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপের উদ্যোগে এবং এখানেই সেই সমাবেশটি শুরু হয়েছিল, এবং আমরা এই হোটেলটিতেই ছিলাম, এটার দোতলায় ছিলাম। তো আজকে আসলে অনেক বছর পর, অর্থাৎ 2016 থেকে এখন হচ্ছে 2021, প্রায় 5-6 বছর পরে আজকে আমরা এখানে আসলাম। তো আমি আসলে মহিউদ্দিন স্যার এবং তখন চট্টগ্রামের আরও অনেক শিক্ষক ছিলেন তাদের নিয়ে যে উদ্যোগটি নেওয়া হয়েছিল, উদ্যোগটি অনেক ফলপ্রসূ ছিল। উদ্যোগের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে 100 শিক্ষককে ইনভাইট করা হয়েছিল, আমরা 100 জন শিক্ষক এসেছিলাম এবং এখান থেকেই শুরু হয়েছিল সেই হোটেলটি এবং এই যে পয়েন্ট প্লেট আর চিড়িয়াখানা। দেখে মনে হলো আমি এই ভিডিওটি মহিউদ্দিন স্যারের সম্মানে এবং সবুজ হাসান স্যার ওই পিকনিকের সভাপতিত্ব করেছিলেন, দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আর স্মরণ করছি যে তারাই কিন্তু সর্বপ্রথম আমাদের ফেসবুক থেকে ফেস টু ফেস নিয়ে আসছিলেন। সংশ্লিষ্ট সকল শিক্ষককে ধন্যবাদ জানাই এই চট্টগ্রামের চিড়িয়াখানা পরিদর্শন করতে এসে আবারও সেই পুরনো স্মৃতিটি আমি স্মরণ করছি, সেই সাথে সকল শিক্ষকদেরকেও স্মরণ করছি। আল্লাহ হাফেজ।